মর্নিং বন্ধুরা, আজকে মহাপঞ্চমী, 8ই অক্টোবর 2024। কাল রাত্রে আমরা এই হোটেলে ছিলাম, এখনই বেরিয়ে পড়ব আমরা মাদুরাই মীনাক্ষী টেম্পল দর্শনে। আমরা এসেছি এখন আরুলমিগু মীনাক্ষী সুরেশ্বর মন্দির বা আরুলমিগু মীনাক্ষী আম্মান থিরুকোভিল মন্দির, যেটা তামিলনাড়ুর মাদুরাই শহরের ভাইগাই নদীর দক্ষিণ তীরে ঐতিহাসিক একটা হিন্দু মন্দির। ক্যামেরা রেখে আসতে হয়, ক্যামেরা এগুলো রাখার জন্য ভাড়া লাগে, জুতো রাখার জন্য ভাড়া লাগে না। আমরা যেমন ক্যামেরা মোবাইল ইত্যাদি নিয়ে চারটে জিনিস ছিল, 20 টাকা নিল, হয়তো 5 টাকা করে। আরুলমিগু মানে হচ্ছে প্রচুর অনুগ্রহ সহ, যা তামিলনাড়ু পিলায়ার, মোরগান, শিব, বিষ্ণু, পার্বতী, লক্ষ্মী, সরস্বতী, তামিলনাড়ু সব মন্দিরের ঈশ্বর বা দেবীর নামের আগে এই আরুলমিগু শব্দটা ব্যবহার হয়। 33,000 বেশি ভাস্কর্যের অধিকারী এই মন্দির। শৈল্পিক বিষয়গুলো দর্শকদের আকর্ষণ করে। আয়তন প্রায় 65,000 বর্গমিটার, মানে হচ্ছে প্রায় 48.5 বিঘের মতো হবে। দাবি স্থাপত্যের চমৎকার উদাহরণ দক্ষিণ টাওয়ার, যেটা দিয়ে আমরা প্রবেশ করেছি, প্রায় 170 ফিট হাইট। কিংবদন্তি মতে মাদুরাই মীনাক্ষী মন্দির 6ষ্ঠ শতাব্দীতে প্রথম সদয়াকার কুলশেখরন পাণ্ডব তৈরি করেছিলেন। তিনি নিঃসন্তান ছিলেন এবং শিবের আশীর্বাদে তার মীনাক্ষী কন্যা সন্তান হয়। এনাকে দেবী পার্বতীর একটা রূপ বলে ধরা হয়। মন্দিরের উল্টো দিকে ফলের রসের দোকান থেকে আমরা আনারসের শরবত খেলাম, বেশ ভালোই লাগলো। বিক্রেতারা বিভিন্ন জিনিস বিক্রি করছেন, এমনকি বাচ্চারাও বিভিন্ন বই বিক্রি করছে। ওদিকে অপর্ণা ঠাকুরের ফটো ফ্রেমের জন্য দরাদরি করছে। ভোগে ভাত, ডাল, বিট গাজরের তরকারি, পায়েস, চাটনি, পাঁপড় এইসব ছিল, বেশ ভালো করে খাওয়া হয়েছে, যেন পেটটা ভরে আছে। আর লাড্ডুও দিয়েছিল, আমরা স্পেশাল দর্শনে লাইনে দাঁড়িয়েছিলাম। হিন্দুদের বিশ্বাস মতে এখানে দেবী সতী নাভি পড়েছিল, তবে এখনো এই মন্দির বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তের প্রস্তাব হয়নি। সকাল 5টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত্রি 9:30 পর্যন্ত দর্শনের জন্য খোলা থাকে। এই মীনাক্ষী মন্দিরে 14টি প্রবেশদ্বার ও 4টি রাজগোপুরম, যেটা টাওয়ার বলে, আছে। এই যে আমরা যে মন্দিরটা দেখি, 1600 শতকে একজন শাসক বিশ্বনাথ নায়াকার পুনর্নির্মাণ করেছিলেন। 1400 শতকে আক্রমণকারী মালিক কাফুর ধ্বংস ও লুট করেছিলেন। 1623 থেকে 1655 খ্রিস্টাব্দে থিরুমালাই নায়কের শাসনকালে সম্প্রসারিত হয়েছিল। ভগবান শিব তার অবতার সুরেশ্বর রূপে এবং মীনাক্ষী এই যমজ মন্দিরে বিরাজমান, দুটো মন্দিরই দর্শন করেছে। মাদুরাই আমরা স্টেশনের খুব কাছেই অন্নপূর্ণা রেসিডেন্সিতে ছিলাম। হোটেলটা পেরুমাল থেপ্পাকুলাম, সাউথ টাউনহল রোড, মাদুরাই। মাত্র 700 মিটার মন্দির, হেঁটে 8 মিনিট, অটোয় 5 মিনিট। রিথাড়া রেলওয়ে গেস্ট হাউস থেকে এসে ওয়েস্ট গেট দিয়ে ঢুকেছে, আমরা সাউথ গেটে। মাদুরাই রেলওয়ে স্টেশন এখান থেকে 1.5 কিলোমিটার, অটোয় 6-7 মিনিট লাগে। রিজার্ভ অটো মিনিমাম 100 টাকা। সাথে জ্বর একটু কমলেই ও আমাদের সঙ্গে যোগদান করছে এবং আমরা ঘুরছি। পূজা অপর্ণা কেনাকাটা করছে, এবার আমাদের একটু খাওয়া দাওয়া করতে হবে বাইরে গিয়ে, দিয়ে আমরা অন্য জায়গায় বেড়াতে যাবো। কলকাতা কন্যাকুমারী কা এই ডিটেলস ব্লগটা দেখতে গেলে প্লিজ Part-1 থেকে দেখতে শুরু করুন। বলো কিনা দাম হ্যাঁ ইসকা 50 রুপিয়া দুটো। তোমার নাম? নাম নাম নিম বইগুলো দেখাও, বইগুলো দেখি। আচ্ছা, বাহ বাহ, দারুন, ঠিক আছে। ও বাস ওয়ালা হ্যায় না ভাই? 920 রুপে। আচ্ছা, এগুলো নিলো, এগুলো নিলে সেগুলো বিবরণ করে কি দেখাবো, আমি নিজেই মোহিত হয়ে গেছি যে এত ন্যাচারাল জিনিস, মানে এত মানুষের শিল্পকলা, এগুলো কিভাবে বোঝাবো সেটাও বুঝতে পারিনি। আমি খুব মন খারাপ ছিল যে তোমাদের আমি ভেতরকার কিছু দেখাতে পারিনি, বহিরাঙ্গ দেখাচ্ছিলাম। কিন্তু এই মুহূর্তে আমরা যেখানে এসেছি, এখানে আমরা ক্যামেরা নিয়ে যাব, প্রাণ ভরে দেখাতে সক্ষম হব মাদুরাইয়ের নায়ক বংশের তদানীন্তন রাজা থিরুমালাই নায়কাকার এর মহল বা প্যালেস, যিনি 1623 খ্রিস্টাব্দ থেকে 1659 খ্রিস্টাব্দ প্রায় 36 বছর মাদুরাইকে শাসন করেছিলেন। তিনি 1636 খ্রিস্টাব্দে এই প্রাসাদ বা মহলটি তৈরি করেছিলেন। এই মহলের কনস্ট্রাকশন 1620 সালে শুরু হয়েছিল আর শেষ হয়েছিল 1636 সালে। প্রায় 16 বছর লেগেছিল কমপ্লিট হতে। আমরা এখন এগিয়ে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, আগেই ওখানে পৃথা সাকেত চলে গেছে। এখানে টিকিটের যে হার যেটা দেখছি 10 টাকা করে পার হেড, আর যদি ক্যামেরায় যদি ভিডিও করো তাহলে তার জন্য 100 রুপিস।
চারজনের টিকিট কাটলো 440 টাকা, আর ভিডিওর জন্য 100 রুপিস, মানে টোটাল আমাদের এখানে 140 টাকা লাগলো। ইন্ডিয়ানদের জন্য টিকিটের রেট 10 টাকা, আর চিলড্রেন হলে 5 টাকা, ফরেনারদের জন্য ওটা 50 রুপিস আর 25 রুপিস, ক্যামেরা নিলে এক্সট্রা 30 রুপিস। তামিল ও ইংরাজি ভাষায় ডিপার্টমেন্ট অফ আর্কিওলজিক্যাল থেকে যেটা এখানে লিখে দেওয়া আছে, প্রাসাদটার দুটি প্রধান অংশ ছিল গোবিলাস রাঙাবিলাস। গম্বুজাকৃতির বিরাট ওপেনিং সহ এক শক্ত কাঠের এবং তাতে ইনগ্রেভ করা পিতলের মূর্তি বা রেপ্লিকা আছে, কিন্তু ওপরটা রেক্ট্যাঙ্গেল পাথরের। লিন্টের হাইটও প্রায় 5 ফুট। বড় বড় গোলাকৃতি প্রায় 43 ফুট হাইটের সব পিলার, এর উপরে ছাপটা রেস্ট করছে অদ্ভুত ভাবে আর্চের মাধ্যমে। এই কাজগুলো দেখার মতো। এই গোলাকার পিলার গুলোর হাইট প্রায় 43 ফিট, আর এই গোলাকার এই শেপের জন্য এখানে অনেক সিনেমার এখানে অভিনয় হয়েছে, মানে এখানে শুটিং হয়েছে। তা এই যে সামনে এক প্রায় 40,000 স্কোয়ার ফুটের একটা উঠোনের মতো যেটা দেখতে পাচ্ছি, এই জায়গাটায় আগে নাচ গান হয়তো হতো। এই রাত্রে লাইট এন্ড সাউন্ডের ব্যাপারটা যখন থাকে তখন এখানে চেয়ার পেতে বসার ব্যবস্থা থাকে, কিন্তু এখন লাইট এন্ড সাউন্ড বন্ধ আছে, ওদের রিপেয়ারিং এর কিছু কাজ চলছে, সেটাও দেখাচ্ছি। আমরা এখানে কিছু ছবি তুলে নিলাম, সবে তো প্রবেশ করলাম, এখন অনেক কিছু দেখানোর আছে। আর দেখা যাচ্ছে এখানে ইলেকট্রিকের কাজ, লাইট গুলো এই পাথরের, এই যে কালো পাথরটা লাইন করা আছে এর ভেতর দিয়ে হচ্ছে, আর প্রত্যেকটা জায়গায় কাটা আছে। এখানে এই পিলার গুলোকে কালারফুল করার জন্য গ্রাউন্ড লেভেলের নিচে এটা লাগানো থাকবে, লাইটটা খালি তলা থেকে উঠবে, এইভাবে চ্যানেল কেটে করা হচ্ছে, আর প্রত্যেকটা পিলারে এইভাবে লাইট দেওয়া হচ্ছে। তলাটা কংক্রিট করে ওয়েটটাকে রাখা হচ্ছে, লাইট প্রত্যেকটা জায়গায়। এই যে আন্ডারগ্রাউন্ড পুরো তার এইভাবে গেছে, মানে লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা সব হয়ে যাওয়ার পর দেখো চেয়ার সিস্টেমেরও সমস্ত ব্যবস্থা আছে। এই চেয়ার যেগুলো দেখেছো সব এনে এখানে রাখা আছে, এইগুলোকে সব লাগানো হবে মাঝখানটাতে, আর এই বিভিন্ন দিকে লাইটগুলো থাকবে, মানুষ বসে চারিদিকের এই ভেতর থেকে বসে এখান থেকে এগুলো দেখবে। আপকা ল্যাঙ্গুয়েজ মে বলিয়া, তামিল তামিল মে বলিয়া, লাইট এ কে হ্যায় বলিয়া। அந்த லைட் கேன்சல் சார், இப்போ அடுத்து வந்து புது லைட் வந்து இங்கே நோக்கில் போடுறோம், இடத்துல போடுறோம், இல்லை இருக்குங்களா? ஓகே. How many lights are there? மேனே அந்த லைட் எல்லாம் கேன்சல் சார், நியூ லைட் வருது. ஓகே. அங்கிட்டு போட்டிருக்கோம் சார், அங்கிட்டு பாருங்களேன், அந்த அங்கிட்டு லைட் இருக்கு. போர்ட் நியூ லைட், new light board. New light. Yeah. Okay, thank you. ভাইদের সঙ্গে কথা বলে যেটুকু বোঝা গেল যে নতুন লাইট এখানে লাগানো হবে, পুরনো লাইন গুলোকে তুলে আবার নতুন ভাবে সাউন্ড বক্স লাইট সবকিছু লাগানো হচ্ছে এখানে। ওই যে তলায় একটা চ্যানেল দেখা যাচ্ছে, ওই চ্যানেলের ভেতর দিয়ে ইলেকট্রিক্যাল জিনিসগুলো নিয়ে যাওয়া হবে, কমপ্লিট হলে তারপর আবার লাইট অ্যান্ড সাউন্ড শুরু হবে। এইভাবে লাইটগুলো প্রত্যেকটা পিলার যে দেখা যাচ্ছে তাতে তার নিচে থেকে হবে, গ্রাউন্ড লেভেল থেকে লাইটগুলো হবে। থিরুমালাই নায়ক প্যালেসের এক নকশা দিয়ে দিলাম, যদি তোমাদের কোনো কাজে লাগে তোমরা স্টাডি করতে পারো। 8 অক্টোবর 2024 পঞ্চমী, তোমরা ওখানে পূজায় আনন্দ করছো, সবাই করছো, আমরাও এখানে ঘুরছি, চারিদিকে দেখাচ্ছি। এখানে ভিডিও করা যায়, তুমি ছবি তুলতে পারো, তাহলে 100 টাকা হচ্ছে ভিডিওর জন্যে, আর ক্যামেরার জন্যে 30 টাকা করে। তা আমরা এসেছি এই জায়গার ওপর যে ইতিহাস, সেই ইতিহাস আমাদের বলছি, এখানে যে স্ট্রাকচারগুলো যেভাবে রয়েছে সেইগুলো দেখো, আর পিলারগুলো দেখছো, এক একটা পিলার দেখো, একটা পিলার কতখানি চওড়া আমাকে দেখে তোমরা বুঝতে পারছো যে একটা পিলারের গার্থ কতটা। আগেকার দিনে এত বড় দরজা ছিল এই হাতি প্রবেশ করানোর জন্য, তখন হাতি আসতো এর ভেতরে, সেই আমরা এই বিরাট এই উঠোন বলো প্রাঙ্গণ বলো এটা পেরিয়ে মূল জায়গাটায় যাচ্ছি, মূল সিংহাসন দূরে দেখতে পাচ্ছি, সেই দিকে এগিয়ে যাচ্ছি। একটু আড়ালে বলে নিই, আমার জুতো কিন্তু একদম ভিজে গেছে পুরো, তাই সারা এলাকা ঘুরছি আমি হাওয়াই চুটি পরে। তা হাওয়াই চুটি পরে লজ্জার কি আছে বলো, বেঙ্গলের মানুষ হাওয়াই চুটিই তো সর্বস্ব আমাদের, গর্বের বিষয়।
এই মহল দর্শকদের জন্য খোলা থাকে সকাল 9টা থেকে দুপুর 1টা, তারপর আবার 2টো থেকে বিকেল 5টা, আর 8টা থেকে 8:50 রাতে লাইট এন্ড সাউন্ড হয়। আপাতত তো এটা বন্ধ, টিকিটের দামও সব বলেছি। এইবার ইতিহাসের ব্যাপারটা যাই। এই মাদুরাইয়ের যে নায়করা যারা 1545 থেকে 1740 পর্যন্ত এই রাজ্য শাসন করেছিল, আর এই যে স্ট্রাকচারটা টোটাল দেখছো এটা 1/4 বলেছি আগে বিরাট ছিল, তা এর ডিজাইন ইতালির স্থপতি ডিজাইনার দিয়ে এটা করা হয়েছিল, তাই এটাকে দ্রাবিড়ীয় ইতালির স্থাপত্য বলা হয়। 1623 থেকে 1659 খ্রিস্টাব্দ মানে প্রায় 36 বছর মাদুরাইকে শাসন করেছিলেন মাদুরাইয়ের নায়ক বংশের রাজা তিরুমালা নায়ক। তিনি 1636 খ্রিস্টাব্দে এই প্রাসাদ মহলটি তৈরি করেছিলেন, যেটা আমরা প্রবেশ করলাম এটাই প্রধান প্রাসাদ ছিল, রাজা এখানেই থাকতেন। মূল কমপ্লেক্স প্রাসাদ এর তাহলে 4 গুণ বড় ছিল। সেই সময় এটা সাউথ ইন্ডিয়ার মধ্যে একটা বিস্ময়কর ছিল, এত বড় ছিল এটা। এই সিংহাসন ঘরের ঠিক এইখানে গম্বুজটা দেখাচ্ছি, যেটা ওপরে ঘেরা, প্রায় 60-70 ফিট তো উঁচু হবেই। কাজগুলো দেখো, দেওয়ালে যে কাজগুলো দেখো, আর ওই যে দূরে সিংহাসন, পিলার গুলো চকচকে ভাব আনার জন্য সেলাইমের সঙ্গে ডিমের কুসুম মিশিয়ে হোয়াইট ওয়াশ করা হয়েছে। এর ভেতরের এর ওপরের গম্বুজটা দেখাচ্ছি, অলিন্দগুলো এত সুন্দর। আগেও বলেছি এখানে বিভিন্ন সিনেমার, এখানে সাউথ ইন্ডিয়া সিনেমার শুটিং হতো। এই সেই সিংহাসন যেখানে রাজা বসতেন, তা দেখলাম এটা কাঠের। সিংহাসনের ওপরটায় রাজার যে চিহ্ন ছিল, পারিবারিক চিহ্ন, সেইটাই প্রতিফলিত হচ্ছে। এটাকে ঘিরে রাখা আছে, তা নইলে দর্শকরা তো এটা ওপর কেউ বসে পড়বে। নানা রকম আছে, বিয়ে বাড়িতে গিয়েও দেখা যায় যে বিয়ে হচ্ছে যাদের ব্যাপার নেই, যারা বিয়ে বাড়িতে বেড়াতে গেছে তারা গিয়ে একবার ওই চেয়ারে গিয়ে বসে পড়ে ছবি তোলে, তেমনি এখানেও হয়তো আমরা গিয়ে বসে ছবি তুলে ফেলবো, সেই জন্য এগুলোকে ঘিরে রাখা আছে। মীনাক্ষী আম্মান মন্দির থেকে মাত্র 2 কিলোমিটার দূরে সাউথ ইস্টে এটা অবস্থিত। এটা প্রায় 51,500 মিটার স্কোয়ার, 38.5 বিঘার মতো। এর মীনাক্ষী মন্দির যেটা, ওটা হচ্ছে প্রায় 48 বিঘার মতো। থিরুমালাই নায়ক মাদুরাইয়ের আশেপাশে বিভিন্ন ভবন তৈরি করেছিলেন এবং তার জন্য তিনি সেরা ছিলেন সেই সময়। 1700 দশকে মাদুরাইয়ের রাজ্যে পর্তুগিজ, ডাচ, অন্যান্য ইউরোপিয়ান ব্যবসায়ী, ধর্মপ্রচারক, ভ্রমণকারীরা আসতেন। পরবর্তীকালে এই বিল্ডিং গুলো যুদ্ধের কারণে কিছু ধ্বংস হয়েছিল, আরো পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের প্রয়োজনে অনেক মেরামত করেছিল। এই স্বর্গবিলাসে যেটা পুরোটা দরবার হল নাট্যশালা, সিংহাসন ঘর হিসেবে ব্যবহার হয়েছিল। এটা 60-70 ফিট উঁচু গম্বুজ দিয়ে কভার করা আছে, ব্রিটিশ তথ্য অনুযায়ী পাওয়া যায়। আর গেটের বাইরে টিকিট কাউন্টারের পাশে যেটা লেখা আছে, থিরুমালাই নায়কের নাতি তিরুচিরাপল্লিতে তার নিজের প্রাসাদ, যেটা চোক্কানাথ নায়ক প্রাসাদ তৈরির জন্য, এখান থেকে প্রচুর কাঠের সূক্ষ্ম কাজের কাঠামোর বেশিরভাগ অংশ ভেঙেছিলেন, সরিয়ে ফেলেছিলেন। এই মুহূর্তে আমরা অরিজিনাল প্রাসাদের মাত্র 1/4 পোর্শন দেখতে পাই। পরবর্তীকালে ব্রিটিশরা এটা সামরিক ব্যারাক হিসেবে ব্যবহার করতেন, কখনো এখানে কাগজ কলের কারখানা হয়েছিল। 1970 পর্যন্ত মাদুরাই রামনাদের জেলা আদালত হিসেবে ব্যবহার হতো। আর একটা ব্যাপার, থিরুমালাই নায়ক নায়কাকার যে মহল বলছি, এই স্পেলিংটা কিন্তু নায়কাকার স্পেলিংটা কিন্তু নানা রকম। গুগলে আমরা পাই NAYAKKAR, আর এখানে লেখা রয়েছে NAICKER। 1866 থেকে 1872 এই 6 বছর প্যালেস্টার পার্সিয়ালি কিছু রিনোভেশন হয়েছিল। গভর্নর অব ম্যাড্রাস তখন লর্ড নেপিয়ার ছিলেন। স্বাধীনতার পরে থিরুমালাই প্রাসাদকে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়। এখন তামিলনাড়ু প্রত্নতাত্ত্বিক বিভাগের আন্ডারে আছে। কোন এক যুগে নিকন F2 ক্যামেরা দিয়ে অনেক ছবি তুলতাম, হয়তো তখন এরকম ভিডিও এইভাবে করা যেত না, সব স্টিল ফটোগ্রাফি। সেই নেশা হয়তো আজও কিছুটা আছে। এই প্রাসাদের ছবি কিছুতেই যেন তুলে শেষ করতে পারছি না, একটা নতুন আনন্দে আরো আরো যেন পুরো ছবিটাই যেন তুলে নিয়ে যেতে চাইছি, প্রাসাদটাকে যেন বাড়িতে নিয়ে যেতে চাইছি। আগে তো এরকম ছিল না, এইভাবে ভিডিও করা, এইভাবে ভিডিও এসছে অনেক পরে, সেটাও আমরা করেছি, কিন্তু আজকে কত ভালো লাগছে, খুব ভালো লাগছে।
এত সুন্দর জায়গায় পূজা সাকেত ছিল বলেই এটা সম্ভব হলো। ওরাই সমস্ত বিষয়গুলো ব্যবস্থা সবকিছুই করছে, ওরা রেলওয়ে টিকিট থেকে আরম্ভ করে হোটেল থেকে টাইমলি অ্যাপে খাবার অর্ডার করা, রেস্ট হাউস থেকে সবকিছুই, প্রত্যেকটাই গোল পিলার। এই যে 43 ফুট হাইটের ওপরে আর্চটা করা হয়েছে এবং সেই আর্চের ওপরে যে সব কারুকার্যগুলো করা হয়েছে, পরবর্তীকালে এই রঙগুলো করা হয়েছে বা রঙিন ওপরটা করা হয়েছে, এটা আগেই হয়তো ছিল, শুধু দেখছি এত সুন্দরভাবে হয়েছে। এই যে প্রায় 60 ফুট 70 ফুট ওপরে গিয়ে এই গম্বুজের এইগুলো তখনকার দিনে শিল্পীরা তৈরি করেছিলেন, দারুণ। আর নিচে ঠিক দুপাশে চমৎকার কারুকার্যে দুটো অশ্বারোহী মূর্তি ছিল। এখানে কোনো ঘোড়সওয়ারের একটা মূর্তি ছিল, সেই মূর্তির মাথা ভেঙে গেছে, নিখুঁতভাবে দেখো পাগুলো দেখো কাজ দেখো, এই দুটো স্ট্রাকচার এই যে এখানটাতে এই জায়গাটাতে, কিন্তু স্ট্রাকচারটা যেভাবে লোহা দিয়ে তখনকার দিনে মাথা এবং ঘোড়ার ধরের সঙ্গে আটকানো আছে, সেই প্রসেসটা খিলান দিয়ে যেভাবে দুপাশই করা আছে, লাগাম থেকে শুরু করে চোখ দুটো একবারে অরিজিনাল মনে হচ্ছে, এখান থেকে লোহাটা বের করে নিয়েছে কেউ, পায়ের আঙুল আর কোমরে তরবারি, হয়তো এটা তখনকার রাজাদের শৌর্যের প্রতীক। প্রায় 400 বছর আগেকার একটা ঐতিহ্যপূর্ণ এই স্ট্রাকচার, তার সামনে আমরা আমাদের যা কাজ সেলফি তুলে নিচ্ছি, নানাভাবে দেখো ছবি তুলছি। গোটা মাদুরাই জুড়ে অনেক কিছু ঘোরার জায়গা আছে, অনেক মন্দির, অনেক স্ট্রাকচার, অনেক কিছু, কিন্তু আমরা মীনাক্ষী মন্দিরের পর থিরুমালাই নায়কার এই প্যালেস বা মহল যদি না দেখতাম তাহলে আমাদের একটা বিরাট আফসোস থেকে যেত। তোমার কি ব্লগিং কন্টেন্ট এই মুখের সামনে খালি কি করছো পূজা, বলো জোরে বলো, আপনার কি খবর ম্যাডাম, বলুন ম্যাডাম, শপিং করতে পারছে না, নো শপিং, নো শপিং, এখানে কোনো শপিং হবে না, ভালো ভালো লাগেজ বেড়ে যাবে, এখানে অ্যাকচুয়ালি খিদে পেয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কস ফোল্ডিং খেতে পারছে না, ও তাহলে ঠিক আছে, না না এখানে খাওয়ার অ্যালাউ না, রাজার সিংহাসন। অপর্ণার হাতে ওটা কী কিছু একটা নিয়ে আসছে মনে হচ্ছে, হাসি মুখ দেখি, একটু হাসো, ওটা কিরকম হাসি, আমি হাসছি ওটাই হাসি, হয়ে গেল দেখো, এরা দুজন রয়েছে, কাল সকাল থেকে আরো এক জোড়া পাবে। অটোয় ফিরছি, হোটেলে আমরা ফিরে যাব, ওরা রেস্ট হাউসে ফিরে যাবে, বেশ মজা করতে করতেই ফিরছি। আজকে রাত একটাই ট্রেন, কালকে সকাল 5:35 নাগাদ কন্যাকুমারী পৌঁছবো, আর ওখানে রিনি সনত আসবে। এই দেখো আমরা হোটেলে ফিরে, আমাদের একটা ভিডিও কনফারেন্স হচ্ছে, রিনি ওদিকে ছিল, ওরা ট্রেনে চেপে গেছে, এসছে ব্যাঙ্গালোর থেকে। হোটেল অন্নপূর্ণা রেসিডেন্সিতে ফিরে ফ্রেশ হয়ে লোকাল মার্কেটে বেরিয়ে পড়লাম মাদুরাইয়ে, নানা রকম জিনিস দেখছি, কিনছিও কিছু, রয়্যাল স্ন্যাক্স এর ঢুকলাম, এইটা নিলাম, এইটা নিলাম, আর সিঙ্গাড়া নিলাম, সিঙ্গাড়া নিলাম। স্টেশন যাওয়ার পথে এই সুন্দর চার্চটা পড়লো, দেখে খুব ভালো লাগছে। আমরা পৃথা সাকেত মাদুরাই স্টেশনেই আছে, প্ল্যাটফর্মে ঢুকে পড়লাম। আজ সারাটা দিন আমাদের খুব ভালো লাগলো। বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্টস করো।